মাদক মামলায় আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকে শাহরুখের গোটা শুটিং শিডিউলে এসেছে পরিবর্তন। ছেলের জন্য শুটিং থেকে 2 মাসের লম্বা ব্রেক নিয়েছেন শাহরুখ। বিজ্ঞাপনের কাজ শুরু করলেও এখনো পৌঁছাননি সিনেমার সেটে। মাঝে শোনা গিয়েছিল সালমান খানের টাইগার 3-র কাজ শুরু করবেন তিনি নতুন বছরের শুরুতেই। তবে শাহরুখ খানের টিমের সঙ্গে যুক্ত এক সূত্রের মাধ্যমে জানা যায়, শাহরুখ সালমান একসঙ্গে কাজ করলেও তা এখন নয়, বরং তার আগে পাঠানের শুট করবেন বাদশা খান। আরিয়ান গ্রেপ্তার হওয়ার সময় শাহরুখ খান ছিলেন শুটিংয়ে, তড়িঘড়ি তা শেষ করে ফিরে আসলেন মুম্বাই। তারপর নিয়েছিলেন প্রায় 2 মাসের লম্বা ব্রেক। গত সপ্তাহেই একটা বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা যায় বাদশাকে। সেই সেটেও ছিল কঠোর নিরাপত্তা। আপাতত পাওয়া খবর থেকে জানা যায়, পাঠানের কাজই আগে শুরু করবেন তিনি, তারপর ফেব্রুয়ারিতে সালমানের টাইগার 3-র শুটিং করবেন। একই সাথে স্থগিত আছে কিং খানের হোম প্রোডাকশনের সিনেমা আটলির শুটিংও। মাঝে শাহরুখের বডি ডাবল দিয়ে শুটিং চালানো হয়েছিল কয়েক সপ্তাহ। এর আগে 2 অক্টোবর মাদককাণ্ডে আটক করা হয়েছিল আরিয়ানকে, ঠিক তার পরদিনই হয় গ্রেপ্তার। সাপ্তাহিক হাজিরার শর্ত থেকে মুক্তি পেলেও এখনও আরিয়ানের পাসপোর্ট জমা রাখা আছে, যার ফলে দেশ ছাড়তে পারবেন না তিনি। সাথে মুম্বাইয়ের বাইরে গেলেও জানাতে হবে NCB-কে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। Thank you.